কাল রাত্রিতে আয়ুষ্মানের হাত থেকে সিঁদুর পড়ার পরিকল্পনা উজ্জয়িনীর। কীভাবে আটকাবে অষ্টমী? জি বাংলার অষ্টমী ধারাবাহিক এবং অষ্টমী আয়ুষ্মানের জীবনে কাটা হয়ে আসতে চলেছে উজ্জয়িনী। একদিকে পৌরাণীর ইচ্ছায় বাড়ির সকলের সামনে বিয়ে হয়েছে অষ্টমী এবং আয়ুষ্মানের, যদিও সেই বিয়ে মেনে নিতে পারেনি আয়ুষ্মান নিজেও। অন্যদিকে পুরুষোত্তম চাই উজ্জয়িনীকে আয়ুষ্মানের বউ বানাতে, কিন্তু অষ্টমী এবং আয়ুষ্মানের বিয়ে স্বয়ং বৌরানীর ইচ্ছেই হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। অন্যদিকে কাল রাত্রিতে উজ্জয়িনীর ফোন দিয়ে এটেছে আয়ুষ্মানের হাত থেকে সিঁদুর পড়বে বলে, কিন্তু অষ্টমী অত সহজে ছেড়ে দেবে না, কারণ একদিকে উজ্জয়িনীর হাত থেকে আয়ুষ্মানকে রক্ষা করতেই সেই এই বিয়ে করেছে। পরিবারের সকলের আড়ালে উজ্জয়িনীর এই প্ল্যানও সে সফল হতে দেবে না, তাই আয়ুষ্মানের ঘরের সামনে রীতিমতো পাহারায় নেমেছে অষ্টমী স্বয়ং। উজ্জয়িনী সিঁদুর নিয়ে আয়ুষ্মানের ঘরের দিকে গেলে অষ্টমী রুখে দাঁড়ায়, স্পষ্ট জানিয়ে দেয় সে তার স্বামীকে কোনো প্রকারই হোক রক্ষা করবে। কাল রাত্রিতে স্বামীর মুখ দেখা বারণ হলেও তার ঘরের বাইরে পাহারা দেবে সে। এবার কি করবে উজ্জয়িনী? আয়ুষ্মানকে সকল বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব এবার অষ্টমীর, সে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবে তো? বৌরানী সবসময় আছে অষ্টমীর সাথে, তাই দেখুন অষ্টমী প্রতিদিন সন্ধ্যে 6টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়।